নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বিশ্ব রাশির মহাপরিবর্তন অর্থাৎ অক্টোবর দু হাজার বাইশ টু মার্চ দু পর্যন্ত অর্থাৎ পঁচিশ সাল পর্যন্ত বিশ্ব রাশির এই মহাপরিবর্তনে আপনার কি ঘটতে চলেছে অর্থাৎ তেইশ চব্বিশ এবং পঁচিশ এই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই আপনারা শুনবেন তিরিশ বছর পর এই মহাপরিবর্তন প্রথম কথা আপনাদেরকে আমি বলি বর্তমানে শনি মকর রাশিতে অবস্থান করছে আপনাদের ভাগ্যভাবে এবং বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে রাহু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে এবং তেইশে অক্টোবর দু থেকে এই শনি বকরি থেকে মার্গি হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনার সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ ডেটটা একটু ক্লিয়ার করে দিন সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ শনি আপনার কর্মভাবে দশমভাবে কিন্তু ঠুকবে এবং শশনামক মহাপুরুষ রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে এবং বৃহস্পতি আপনার একাদশ ভাব থেকে আপনার দু হাজার তেইশে আপনার দ্বাদশভাবে যাচ্ছে এবং আপনার অক্টোবর মাসে দু হাজার অক্টোবর মাসে রাহু আপনার একাদশভাবে ভ্রমণ করবে এবং দু সাল বৃহস্পতি আপনার রাশির উপর দিয়ে কিন্তু পাস করবে দেখুন যখন টানা কোনো বছরের আলোচনা করা হয় সেখানে মূলত আমি রাহু শনি বৃহস্পতি এই গ্রহগুলোকে নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে প্রেডিকশনটা তুলে ধরি আমি একটি কথা আপনাদেরকে বলি দেখুন এই জগতে কেউ আপন নয় সব থেকে আপন কে জানেন সময় হচ্ছে সব থেকে আপন এটা মেনে চলুন দেখবেন জীবনে আপনার দুঃখ কিন্তু আসবে না সময়কে আপন আপনার জগতে কেউ আপন নয় সময় হচ্ছে সব থেকে আপনার আপন নয় সময় হচ্ছে সব থেকে আপন এটা মেনে রেখে আপনারা চলুন দেখবেন জীবনে যত বড় দুঃখ কষ্ট আসুক না কেন সবটা এই প্রতিবন্ধকতাগুলোকে আপনারা কিন্তু চ্যালেঞ্জের সাথে কিন্তু মোকাবেলা করতে পারবেন শুরু করা যাক শনি তিরিশ বছর পর রাশি পরিবর্তন করছে বর্তমানে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে দেখুন ভাগ্যভাবে শনি অবস্থান করে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি এই সময় কিন্তু করবে এবং এই যে তেইশে অক্টোবর থেকে এই শনি যে মার্গি হয়ে যাবে কি না এই যে ভাগ্যক্ষেত্রে একটা আপনার বিঘ্ন চলছিল এই বিঘ্নটা আপনাদের কাটবে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছেন। বা একটা চাকরির পরিবর্তন চাইছিলেন যে চাকরি করছেন আলাদা একটা চাকরি করার চাইছেন ভালো বেটার জব চাইছেন আপনারা নভেম্বর থেকে কিন্তু একটা ভালো বেটারের সম্ভাবনা কিন্তু আসছে এবং কিছু নোট করুন ডায়রিতে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি আপনি বিশ্ব রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এটা হচ্ছে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত এটা কিন্তু প্রেডিকশন মহাপরি পরিবর্তন রাশি এই যে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ আপনার কর্মভাবে কিন্তু ঢুকবে যদিও আপনার ক্ষেত্রে শনি রাজ্যকারী প্ল্যানেট কর্মভাবে ঢুকে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং যথেষ্ট পরিশ্রম কিন্তু করতে হবে মেহনতি করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি কিন্তু রেজাল্ট পাবেন বিশ্বরাশি কারণ ভাগ্যভাবতে কর্ম হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে কেন্দ্র তিকণ রাজ্যকেও কিন্তু আপনার সৃষ্টি করছে ক্ষেত্রে ভাগ্যবতী কর্ম হয় ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি ট্রান্সফার এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের হবে কিন্তু যথেষ্ট হার্ড ওয়ার্কিং করে কিন্তু আপনাদেরকে কিন্তু অর্থ উপার্জন করতে হবে অর্থের জায়গা হবে কিন্তু আপনি যতটা পরিশ্রম করবেন ঠিক তেমন কিন্তু অর্থ কিন্তু আপনি পাবেন এবার আসি এই শনি কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার দ্বাদশ ভাবকে দেখছে এখানে যারা বিদেশ যাত্রা চাইছেন ফরেনের সঙ্গে যুক্ত হয়ে চাইছেন ফরেনের মাটিতে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি ইঞ্জিন লাইনের সঙ্গে যুক্ত আছেন এবং আপনি এ সময় লোহার ব্যবসা করছেন বা চামড়ার ব্যবসা করবেন এই দু সালটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং গ্যাস অ্যান্ড এবং পেট্রোল গ্যাস এবং পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ দেবে একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে লাভ আপনাদেরকে দিবে আমি আবারও বলছি লাভ আপনাদেরকে কিন্তু দিবে কিন্তু এই বৃহস্পতি আপনার একাদশ ভাব থেকে দ্বাদশভাবে চলে যাচ্ছে এখানে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি করবে দু হাজার তেইশের মিডিল থেকে আপনাদের খরচের পরিমাণ কিন্তু বাড়বে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন এইটা কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে কিন্তু খরচ বাড়বে পেট লিভার নিয়ে গ্যাস্ট্রাইজের সমস্যা হজম সংক্রান্ত সমস্যা পেটের সমস্যাতে আপনারা কিন্তু ভুগবেন বিশ্বাস আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং সরাসরি আপনার ভাবকে দৃষ্টি দিচ্ছে মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু চিন্তায় থাকবেন কারণ মায়ের বিশেষ করে জয়েন্ট পেন ব্যথা হাঁটু কোমর ব্যাক পেনের ব্যথা বাড়বে চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর রাখুন এবং যারা সম্পত্তি কয় বিক্রয় করতে চাইছেন দু সালে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া বিশ্বরাশির ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং এর দৃষ্টি আবার শনির দৃষ্টি আবার দিচ্ছে সপ্তমভাবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় বাধা স্বামী স্ত্রীর মধ্যে মত কিন্তু তৈরি হবে বিশ্বরাসে আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কভাবে চলুন দু হাজার পঁচিশ সাল অবধি মার্চ দু হাজার পঁচিশে মার্চ আজ থেকে দু হাজার পঁচিশে মার্চ এবং এর পাশাপাশি বৃহস্পতি আপনাদের রাশির উপর দিয়ে যখন পাশ করবে দু হাজার সালে দু হাজার চব্বিশে যখন আপনাদের বিশ্ব রাশির উপর দিয়ে বৃহস্পতি করবে তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু রিলিফ কিন্তু পাবেন ইনকাম বৃদ্ধি করবে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা চব্বিশ সালে কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে কোনো জায়গা থেকে আটকে গেছে এই টাকা আপনারা কিন্তু চব্বিশ দু হাজার চব্বিশে আপনি লিখে রাখুন পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে এবং যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন আমি বলব আপনাদের ক্ষেত্রে আদর্শ সময়টা কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন দু হাজার চব্বিশ সালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ শনিরক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশ্বরাশি শনি রক্ষা কবচ এবং নিশস্ব জন্মকুণ্ডলে বিচার করেন যাদের ক্ষেত্রে সমস্যা চলছে একাদশভাবে রাহু দেখুন এখন বর্তমানে দ্বাদশভাবে আছে একাদশভাবে কিন্তু রাহু কিন্তু আপনাদেরকে দুর্দান্ত ফল কিন্তু দেবে এবং দু হাজার তেইশে অক্টোবর থেকে কার্যক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন দীর্ঘদিন ধরে বাধা বিঘ্ন উপর দিয়ে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিদেশ যাত্রা ভ্রমণ আপনাদের ঘোরা আনন্দ এই জায়গাগুলো কিন্তু বাড়বে অর্থাৎ দু হাজার তেইশের মিডিল থেকে আপনাদের ভ্রমণের জায়গা বিদেশ যাত্রা এবং ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে কিন্তু আপনাদেরকে পরিশ্রম করতে হবে এবং মাথা ঠান্ডা করে এগাতে হবে কিছু কিছু ক্ষেত্রে রাগ জেটটা আপনাদের বৃদ্ধি করবে এবং একটু আপনারা প্ল্যানিং করে চলুন বিশ্ব রাশি আপনার ক্ষেত্রে কিন্তু এই যে এখন থেকে দু সাল পর্যন্ত মার্চ পঁচিশে মার্চ পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু সময়টা যদি বড় বলা যায় ওভারঅল কিন্তু শুভ যদি না আপনার মহাদশা অন্তর্দশা যদি শুভ হয় আপনি কিন্তু ফল পাবেন এবং নবক্রহের অবস্থান আপনার জন্ম ছকে কেমন আছে সেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু ওভারঅল কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন নমস্কার ধন্যবাদ